দেখো এই নৌকাটা যে অঞ্চলে যাচ্ছে, যে অঞ্চলে যাচ্ছে ওই অঞ্চলটা একজন গাছের বাদশার কবলে আছে, একজন অত্যাচারী শাসকের অধীনে, আর তাদের কাজই হলো গরিব মানুষের বাদশার লোকেরা যখন আইসে দেখবে যে এই নৌকা তো ভালো না, ভাঙা ছিদ্র, তখন এটা আর নিবে না। এই লোকটা গরিব মানুষ, অসহায় মানুষ, নৌকা বেয়ে খায় বলে এই নৌকাটা তার থেকে যাবে, নৌকা সম্পদটা তার থেকে যাবে। এই এলেম তো তোমার কাছে নাই, এই এলেম আমার কাছে আছে বলে আমি কষ্ট করছি। সুবহানাল্লাহ। দুই নম্বর ঘটনা, বালককে কেন হত্যা করা হলো বলে এই বালক অদূর ভবিষ্যতে মারাত্মক ধরনের ব্যাধ হবে, এটা আমি জানতে পেরেছি। এই জন্য এলহাম হয়েছে যে এইটাকে যদি বাঁচায় রাখি, নেচারই এমন সে তার বাবা মার সাথে দুর্ব্যবহার করবে, বাবা মাকে হত্যা করবে, বাবা মার সাথে বেয়াদবি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জন্য বাবা মা হলো ভালো, তারা নেককার পরহেজগার, আল্লাহ তাআলা ওই নেককার পরহেজগার বাবা মার শান্তি নিশ্চিতকরণের জন্য এই বালককে দুনিয়া থেকে এই বয়সে বিদায় করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কাছে আমার রাডারে ধরা পড়ছে, এজন্য আমি ওটা করে দিয়েছি। আর তিন নাম্বার যে ঘটনা, সেইখানে যে আমি দেয়াল মেরামত করলাম, এই দেয়ালের নিচে এক এতিম বালকের খাজিনা লুকায়িত আছে, ওখানে অনেক সম্পদ গচ্ছিত মাটির নিচে দাফন করা আছে। ওই সন্তানটা যখন বালেগ হবে তারপরে তাহলে ওই পর্যন্ত যেন সম্পদ গুলি হেফাজতে থাকে। এখনই যদি দেয়ালটা উন্মুক্ত হয়ে যায়, পড়ে যায়, তাহলে সম্পদ বের হয়ে যাবে, মানুষ এগুলো নিয়ে যাবে, ওই এতিম শিশুটা অসহায় হয়ে যাবে, তার সম্পদ থেকে সে মাহরুম হয়ে যাবে। কারণ তার বাবা মা খুবই পরহেজগার ছিলেন এবং খুব হালাল পথে এই সম্পদ গুলো সন্তানের জন্য রেখে গেছেন। যেহেতু হালাল পথের সম্পদ, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা, ওই সন্তান বালে ঘর পর্যন্ত এই সম্পদ এইভাবে মাটির নিচে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখান থেকে একটা মানে ইয়ে পাই আমরা, মেসেজ এটাও পাই যে আপনি যদি হালাল পয়সা রেখে যান আপনার সন্তানের জন্য, ওই সন্তান পৃথিবীর বুকে গরিব হবে না, ওই সন্তান পৃথিবীর বুকে ওই খাদ্যা ভাবে অভাবের কারণায় কষ্টে করে মৃত্যুবরণ করবে না। আপনি হালাল পথে পয়সা ইনকাম করে ওদের পর্যন্ত রেখে গেছেন, আর যদি হারাম মিশ্রণ হয় তাহলে উল্টাটা হবে। আপনি তো সন্তানের জন্য রেখে গেলেন, এই সন্তান পদে পদে বিপদে পড়বে, এই বিপদটা আপনিই তার উপরে চাপাই দিয়ে গেছেন। এই তিন রহস্য ছিল হযরতে হিজর আলাইহিসসালামের দ্বারা। মুসা আলাইহিসসালামের এলেমটা ছিল না, অথচ তিনি নবী ছিলেন, এই জন্য সম্মানিত আমার বেন্টনবাসী ছাত্র ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা এলেম দান করুন, আমীন। এলেম দান করুন। এখনকার কাজ হবে এলেম হাসিল করা, অন্য কিছু নয়, অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া যাবে না, এলেম হাসিল করার দিকে মনোযোগ দিতে হবে। এলেম ওস্তাদদের সাথে যখন আদবের মামলা করা হয় তখন ওই আদবের একটা পাওয়ার একটা বরকত হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা কোনো কোনো ভাবে এলেম পড়া বানিয়ে দিবেন। সুবহান। আর যদি বেয়াদব হয়ে যায়, বেয়াদবি করে, কথা না শুনে, অমান্য করে, তাহলে ক্রমে 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 তারা মাহরুমি পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর আমাদের সকলকে কবুল করে নেন। আজকের এই ব্যান্ডাউন মাদ্রাসা মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন এদের অনেকেই কবরে চলে গেছেন। আমিন আমিন। আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন আমিন। ওয়া আখির